ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আইসিটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের পাঠ হচ্ছে আমাদের বোর্ডের বিভিন্ন বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আমরা আলোচনা করব অধ্যায় 5 প্রোগ্রামিং ভাষা। দেখো বন্ধুরা, 1 নম্বর প্রশ্নটা দেখো। ফর অর্থাৎ এখানে ফর লুপ দিয়ে প্রোগ্রামটা করা হয়েছে। ফর আই ইকুয়াল টু 1, আই লেস দেন ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস। তাহলে এটা কি আমার প্রথম পদ হচ্ছে 1, তারপর হচ্ছে যে তোমার যে আমার এটা, তারপর হচ্ছে শেষ পদ হচ্ছে 5-এর সমান বা 5-এর নিচে হবে লেস দেন ইকুয়াল টু, তারপর আই প্লাস প্লাস মানে এটা ইনক্রিমেন্ট সাধারণত 1। তাহলে এটা কন্টিনিউ যেহেতু দিয়েছে, এটা কন্টিনিউ স্টেটমেন্ট সাহায্যে করতে হবে। আমরা যেটা আগে করেছি, ইফ আই ডাবল ইকুয়াল টু 3, দ্য প্রিন্ট অফ এসএসসি এক্সাম, তারা কন্টিনিউ স্টেটমেন্ট দিয়ে দেখেছে তার উদ্দীপকের প্রোগ্রামটি এসএসসি এক্সাম কতবার প্রদর্শিত হবে। যেহেতু এখানে 3 দেওয়া আছে, কি দেওয়া, কত দেওয়া আছে বন্ধুরা, 3। তাহলে এটা কি 1 নর্মালি কন্টিনিউ না থাকলে 1, 2, 3, 4, 5 পর্যন্ত করত। আর এখানে যেহেতু কন্টিনিউ স্টেটমেন্ট দেওয়া আছে, এই সত্যটা তো 3টা সে শো করবে না, তাহলে 1, 2, 4, 5। তাহলে আনসার অবভিয়াসলি কত হবে? আনসার হবে অবভিয়াসলি গ, অর্থাৎ 4। এটা 1 নম্বর আনসার হবে 4। 2 নম্বরটা দেখো, প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি? এটা বন্ধুরা আমার এসছে প্রোগ্রাম উন্নয়নের যে 7টি ধাপ আছে, প্রোগ্রাম উন্নয়নের 7টি ধাপ থেকে আমার এই প্রশ্নটা এসছে। তাহলে ওখানে আমরা 7টি ধাপের মধ্যে প্রোগ্রাম উন্নয়নের 7টি ধাপ করেছিলাম, যে আমাদের পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে কত নাম্বার পৃষ্ঠায় আমরা করেছিলাম। এটা প্রোগ্রাম উন্নয়নের ধাপটি তোমাদের সুবিধার্থে, এটা আমরা পড়েছি বন্ধুরা 399 নাম্বার পেজে। প্রোগ্রাম উন্নয়নের যে 7টি ধাপ আছে, তো ওখানের মধ্যে আমার 1 নম্বর যে 4 নম্বর ধাপটি হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন। তাহলে 3 নম্বর ছিল প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রাম ডিজাইনের 1 নম্বর ছিল সমস্যা নির্দিষ্টকরণ, 2 নম্বর সমস্যা বিশ্লেষণ, 3 নম্বর প্রোগ্রাম ডিজাইন। প্রোগ্রাম ডিজাইনের মধ্যে অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং সুডোকোড করা হয়, আর প্রোগ্রাম উন্নয়ন মধ্যে প্রোগ্রাম কোডিং করা হয়। তাহলে প্রশ্নটা এখানে যে প্রোগ্রাম উন্নয়ন না দিয়ে এখানে এখানে প্রশ্নকর্তা প্রোগ্রাম কোডিং দিয়েছে, তাহলে আনসারটা কি হবে? অবভিয়াসলি খ, প্রোগ্রাম কোডিং। তারপর হচ্ছে যে সি ভাষার সমজাতীয় ডাটা সংরক্ষণের জন্য এটা কোনটি? এটা আমরা এখানে পড়িনি, এটা হচ্ছে অ্যারে, পরবর্তীতে আমরা সিলেবাসে আসলে এটা পড়ব। তারপর 4 নম্বর হচ্ছে যে মেশিন ভাষার সুবিধা কোনটি, তা এটা পার্শ্ববর্তীতে বোর্ডের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে বোর্ডের কোয়েশ্চেনগুলো। তার মেশিন ভাষার সুবিধা কোনটি? গ, প্রোগ্রাম সরাসরি দ্রুত নির্বাহ করা যায়। তারপর 5 নম্বর হচ্ছে সি প্রোগ্রামের সঠিক সিকোয়েন্সিয়াল কোনটি? তাহলে এটা বন্ধুরা তোমরা দেখে নাও, এটা তোমরা জানার কথাই। তারপরে এখানে দেখো, অবশ্যই প্রথম হ্যাশ ইনক্লুড থাকবে, তাহলে হ্যাশ ইনক্লুড খ এবং ঘতে আছে। তারপরে এখানে দেখো খতে, এখানে কিন্তু তোমার কি নেই, অ্যাঙ্গুলার ব্র্যাকেট নেই। তাহলে যেখানে স্টুডিও ডটে একটা হেডার ফাইলগুলো লিখতে হয়, তাহলে অবভিয়াসলি খ আনসার কত হবে? খ, অর্থাৎ খ নাম্বার আনসার হবে। তারপরে 6 নাম্বার আনসার, ফ্লোট টাইপ ডাটা চলকের জন্য মেমোরিতে কত টাইপ ডাটার প্রয়োজন হয়? তারপর বন্ধুরা এটা এসছে, আমরা জানি ডাটা টাইপ থেকে, এটা এসছে ডাটা টাইপ থেকে, আমি আমি বলে বলেও দিচ্ছি পাশাপাশি কোনটা কোন টপিক্স থেকে এসছে, তোমরা বই থেকে সেটা খুঁজে নিবে। তারপর হচ্ছে যে 6 নম্বর আনসার হচ্ছে যে, তাহলে এটা হচ্ছে গ। 7 নম্বর হচ্ছে যে সি ভাষায় ডাবল এন কোন ধরনের অপারেটর, এটা অপারেটর থেকে এসছে, তাহলে 7 নম্বর আমরা জানি অবশ্যই তোমরা পারার কথা, 7 নম্বর হচ্ছে লজিক্যাল অপারেটর। তারপর হচ্ছে যে 8 নম্বর হচ্ছে যে ডাবল ডাটা টাইপের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কোনটি, ডাবল ডাটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? তাহলে 8 নম্বরের জন্য বলো তোমরা দেখি, একটু চিন্তা করো তো, অবশ্যই গ নাম্বার, অবশ্যই কত, গ নাম্বার। তারপরে হচ্ছে যে আমরা 9 নম্বর দেখবো, নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারে, এটা আমাদের এখনো আমরা পড়িনি। 10 নম্বর, নিচের কোনটি স্বাভাবিক ভাষা, অবশ্যই খ নাম্বার, যে 5GL যেটিকে পঞ্চম প্রজন্মের ভাষা বলা হয় বা স্বাভাবিক ভাষা বলা হয়, যে মোবাইল প্রজন্ম, সরি, বা প্রোগ্রাম প্রজন্ম থেকে এসছে তোমার এটা,
তারপর হচ্ছে যে তোমার 11 নম্বর দেখো এটা ফর লুপ দিয়ে করা আছে তারপর হচ্ছে যে i = 2 প্রথম পদ 2 i less than equal to 10 এটা ইনক্রিমেন্ট হচ্ছে 2 ঘর করে তাহলে প্রিন্ট করবে কি তাহলে বন্ধুরা দেখো প্রথমেই আমরা ধরে নিব প্রথম পদ 2 তাহলে ক হবে না গ হবে না তাহলে হয়তো খ হবে না হলে কি হবে খ হবে তাহলে এখানে কিন্তু ইনক্রিমেন্ট কত করেছে 2 করে তাহলে এটা 2 4 6 এভাবে হবে 8 10 তাহলে এটা কোনটা হবে অবশ্যই কত হবে 2 4 6 8 10 আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা খ নাম্বার হবে কারণ ঘ নাম্বার হবে না কারণ এটা যদি আমাকে বলতে এক ঘর করে ইনক্রিমেন্ট তাহলে এটা ঘ নাম্বার হতো আমাকে এটা দুই ঘর করে সাধারণ উত্তর বলেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো 12 নাম্বার কোন ধরনের প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটারের এই বার্তা কম্পিউটার বার্তা দেয় কোন ধরনের ভুলের জন্য এটা দেয় তাহলে এটা হচ্ছে সিনট্যাক্স এটা এরর থেকে এসছে এটা হচ্ছে যে তাও প্রোগ্রাম উন্নয়নের ধাপে প্রোগ্রাম উন্নয়ন ধাপে তোমরা পাবে প্রোগ্রাম উন্নয়ন ধাপের সেটা এসছে তোমার 401 নম্বর পেজ 401 নম্বর পেজে প্রোগ্রামে কয় ধরনের ভুল পরিলক্ষিত হয় আমরা জানি প্রোগ্রামে তিন ধরনের ভুল পরিলক্ষিত হয় সিনট্যাক্স ভুল লজিক্যাল ভুল ডাটা ভুল যে কোনো ভুল তাহলে এটা এটা কোনটা হবে বন্ধুরা তোমরা জানো প্রোগ্রামে কোন ধরনের ভুলে কম্পিউটার বার্তা দেয় সিনট্যাক্স ভুল যেটা আমরা দেখেছি সিনট্যাক্স ভুলে যেটা হচ্ছে যে কম্পাইলার কি দেয় বার্তা দেয় এরর মেসেজটা দেয় তারপর 13 নম্বর সি ভাষার রিলেশন অপারেশন কয়টি অপারেটর কয়টি তা বন্ধুরা অপারেটর থেকে এটা হচ্ছে যে অপারেটর থেকে এসছে রিলেশন অপারেটর তোমরা জানো তাহলে এটা হচ্ছে 6 ধরনের নিচের কোনটি সংলগ্ন শব্দই নয় এটি এসছে কিওয়ার্ড থেকে সংলগ্ন শব্দ মানে কিওয়ার্ড থেকে তাহলে এটা হচ্ছে ঘ নাম্বার অর্থাৎ সংগীত শব্দ নয় ফাংশন যে 32টি কিওয়ার্ড এসছে ওখান থেকে এটা এসছে তারপর হচ্ছে প্রোগ্রামে ভুল ত্রুটি খুঁজে বের করে তার সংশোধন করার পদ্ধতিকে কি বলা হয় প্রোগ্রাম ভুল ত্রুটি খুঁজে বের করে তা হচ্ছে ঘ নাম্বার ডিবাগিং সম তারপরে 17 নম্বর সি ভাষা কোনটি সঠিক চলক এটা চলক লেখার নিয়মাবলী থেকে এসছে এটা হচ্ছে ক নাম্বার চলক লেখার নিয়মাবলী থেকে তোমরা দেখলে এটা পারবে যেহেতু প্রথমে চলক লেখার সময় আমার কোনো চিহ্ন থাকবে না প্রথমে আমাকে কি দিয়ে লিখতে হবে বর্ণ দিয়ে লিখতে হবে তাহলে অক্ষর বা বর্ণ তাহলে এখানে অক্ষর বা বর্ণ এটা ক নাম্বারে আছে আর তাছাড়া এটা দেখো এটা অঙ্ক দিয়ে শুরু হয়েছে ঘ নাম্বার অঙ্ক দিয়ে শুরু হয়েছে খ নাম্বার ডলার চিহ্ন দিয়ে শুরু হয়েছে তাহলে অবশ্যই অবভিয়াসলি কোনটা হবে ক নাম্বার আরেকটার জন্য আমার আন্ডারস্কোরটা কি করা হয় স্পেশাল সিম্বলের মধ্যে আন্ডারস্কোরটা সি ভাষায় কি করা হয় কনসিডার করা হয় অথবা সি ভাষায় সেটা বৈধ চলক এর মধ্যে পড়ে 18 নম্বর দেখো গেট সি এর প্রয়োজনীয় হেডার ফাইল কোনটি আমরা জানি অবশ্যই কোনটি অবশ্যই কি স্টুডিও ডট এইচ এটা এটা হচ্ছে এটা আসছে তোমার হেডার ফাইলের যে তোমার অংশটুকু আছে সেখানে তোমরা পাবে 416 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবে 9 নম্বর উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি 19 নম্বর তাহলে সেটা কোনটি হবে সেটা হচ্ছে যে তোমরা জানো সেটা হচ্ছে যে কম্পাইলার থেকে এসছে তাহলে 19 নম্বর কোনটা হবে বন্ধুরা বলতো ক নাম্বার সেটা হচ্ছে কম্পাইলার মেশিন ভাষা অনুদিত হয় কোনটি 20 নম্বর হচ্ছে যে তোমার ঘ নাম্বার তারপরে 21 নম্বর হচ্ছে কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা 21 নম্বর হচ্ছে ঘ নাম্বার তারপর হচ্ছে 22 22 হচ্ছে যে ক নাম্বার তারপর হচ্ছে যে 23 কোনটি সি ভাষার ফাংশন সি ভাষার ফাংশন কোনটি 23 তাহলে এখান থেকে বুঝতে পারছো যে সি ভাষার ফাংশন কোনটি গ প্রিন্ট হচ্ছে ফাংশন ইন্ট হচ্ছে যে আমরা জানি ইন কি ইন্ট হচ্ছে যে তোমার ডাটা টাইপ স্টুডিওর হচ্ছে হেডার ফাইল ফর হচ্ছে যে কিওয়ার্ড প্রিন্ট হচ্ছে ফাংশন সি ভাষার উপাত্ত গ্রহণের কমান্ড করতে হচ্ছে ইনপুট কমান্ড ইনপুট কোনটা দিয়ে দেওয়া যায় অবশ্যই স্ক্যান অ্যাপ দিয়ে আমরা জানি গ নাম্বার তাহলে এটা আনসার হবে গ নাম্বার 24 তারপর হচ্ছে যে 24 তারপর হচ্ছে 25 25 নাম্বার হচ্ছে যে তোমার কি প্রভাবচিত প্রক্রিয়াকরণ কোনটি এটা তোমরা অবশ্যই পারবে এটা হচ্ছে ক তারপর হচ্ছে যে 26 কোনটি সি ভাষায় ব্যবহৃত কিওয়ার্ড দেখেছো কিওয়ার্ড থেকে প্রশ্ন এসছে অনেক প্রশ্ন আসছে এখনো পর্যন্ত দুটো পেলাম আমরা 26 নম্বর হচ্ছে খ ফর তারপর হচ্ছে যে 27 নম্বর প্রোগ্রাম ভাষা নিম্নস্তরের ভাষা কোনটি এটা আমরা জানি 27 নম্বর কোনটি ক তারপর 28 নম্বর কি 28 নম্বর হচ্ছে খ অনুবাদ প্রোগ্রাম কত প্রকার তারপর হচ্ছে 29 কোনটিতে কম মেমোরি রিসোর্স দিয়ে সহজে প্রোগ্রাম অ্যাক্সেস করা যায় 29 নম্বর হচ্ছে গ তারপর হচ্ছে যে 30 নম্বর 4G এর বলতে কি বোঝায় 30 নম্বর হচ্ছে ক অতি উচ্চ স্তরের ভাষা এটা তারপর হচ্ছে যে 31 দেখো সঠিক চলক লেখা নিয়মাবলী এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা আমরা এখানে পর্যন্ত দুবার পেলাম তাহলে 31 নম্বর বন্ধুরা কোন কোনটা হবে অবভিয়াসলি কোনটা হবে ঘ নাম্বার হবে কারণ দেখো এখানে আমার এটা স্পেস খ নাম্বার এটা স্পেস কনসিডার করা হয় না
एट द रेट ऑफ सिंबल দেওয়া হয় না ওয়ানটা কি থাকে না প্রথমে আমার বর্ণ দিয়ে শুরু হবে তাহলে এটা টেস্ট টেস্ট দিয়ে শুরু হয়েছে বর্ণ দিয়ে এবং এখানে কি আছে আন্ডারস্কোর যেটা উভয়টা সি প্রোগ্রামে কনসিডার করা হয় সি প্রোগ্রামে বাচ্চা লং ইন্টিজার চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয় এটা হচ্ছে বন্ধুরা আমার ডাটা টাইপ থেকে এসেছে এটা আসছে ডাটা টাইপ থেকে তাহলে এটা 32 নাম্বার কোনটা হবে অবিয়াসলি 32 নাম্বারটা হবে তোমার খ তারপর হচ্ছে যে 32 নাম্বার হবে তোমার খ তারপর হচ্ছে 33 নাম্বার হচ্ছে যে 33 নাম্বার কোনটা সকল ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয় সকল ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয় খ অর্থাৎ ইন্টিজার বলা হয় আমরা জানি ইন্টিজার তারপর হচ্ছে যে চৌত্রিশ নাম্বার তিনটি পূর্ণ সংখ্যার এ বি সি কিবোর্ড দ্বারা ইনপুট দেওয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক নিচে ব্যবহার নিচের কোনটি তাহলে বন্ধুরা এখানে দেখো তোমরা অবশ্যই এটা পারার কথা তাহলে এটা এটা অবশ্যই কোনটা হবে চৌত্রিশ নাম্বারটা চৌত্রিশ নাম্বার হবে খ খ দেখো এখানে খ নাম্বার হবে তারপর হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার প্রোগ্রামের ভাষায় লেখা লেখা প্রোগ্রামকে কি বলা হয় প্রোগ্রামিং ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলা হয় এটা আনসার হবে খ তারপরে হচ্ছে খ যান্ত্রিক ভাষায় তোমরা জানো প্রজন্ম থেকে কোশ্চেনটা এসছে সাংকেতিক ভাষা কোনটি অবশ্যই কোনটা অ্যাসেম্বলি ভাষা যেখানে নেমোনিক ব্যবহার করে সাংকেতিক ভাষা অ্যাসেম্বলি ভাষা বলে তোমরা বুঝতে পারবে প্রচার কয় প্রকার তোমরা জানো এটা দুই প্রকার আটত্রিশ নাম্বার ক তারপরে উনচল্লিশ নাম্বার প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ কোনটি জ্যামিতিক প্রতীকটি ব্যবহৃত হয় উনচল্লিশ নাম্বার তাহলে উনচল্লিশ নাম্বার হবে গ উনচল্লিশ নাম্বার গ চল্লিশ নাম্বার এটা তোমরা পারার কথা এটা বললাম না ফ্লোচার্টে সংযোগ প্রতীক কোনটি তারপর হচ্ছে যে একচল্লিশ নাম্বার এখন দেখো এটা একটু বিশ্লেষণ করবো এটা ফল লুপ দিয়ে করা আছে প্রথম পথ হচ্ছে ওয়ান তারপর হচ্ছে যে শেষ পথ হচ্ছে যে লেস দেন ইকুয়াল টু না অর্থাৎ আটের নিচে হবে এটা কত হবে আটের নিচে হবে তাহলে আটের নিচে এবং ইনক্রিমেন্ট কত দুই তাহলে এটা কত দুই করে হলে এক তিন পাঁচ কত সাত তাহলে এক তিন পাঁচ সাত অবশ্যই আনসার কত হবে খ আনসার কত হবে খ এক তিন পাঁচ সাত আমি আবার বলছি এখানে ইনক্রিমেন্টটা দেখবে তাহলে এক একের সাথে দুই ইনক্রিমেন্ট করলে তিন তিনের সাথে দুই ইনক্রিমেন্ট করলে পাঁচ পাঁচের সাথে দুই ইনক্রিমেন্ট করলে সাত তাহলে সাত তা এখানে কত আছে আটের নিচে পর্যন্ত এটা থাকবে তাহলে এটা সাত হবে তারপর বিয়াল্লিশ নাম্বার অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা এটা তোমরা জানার কথা তারপরে হচ্ছে যে 43 প্রিন্টএফের সাহায্যে ডাটা কোথায় পাঠানো হয় 43 প্রিন্টএফের সাহায্যে ডাটা কোথায় পাঠানো হয় গ নাম্বার ইনপুট মান আউটপুটের মাধ্যমে তারপর সি ভাষার চলকগুলি দেখো বন্ধুরা সঠিক চলক লেখা নিয়মাবলী তাহলে আমি এটা বর্ণনা করলাম না 44 হচ্ছে ক 44 হচ্ছে ক তারপর হচ্ছে যে পঁয়তাল্লিশ নাম্বার পঁয়তাল্লিশ নাম্বারের আনসারটা হচ্ছে যে এটা হচ্ছে খ পঁয়তাল্লিশ নাম্বার আনসার হচ্ছে খ পঁয়তাল্লিশ নাম্বারের এই পঁয়তাল্লিশ নাম্বার হ্যালো ওয়ার্ল্ড লেখাটি কতবার প্রদর্শন হবে সি ভাষার স্টেটমেন্ট হলো এটা হচ্ছে যে তোমার খ তারপর হচ্ছে যে ছেচল্লিশ নাম্বার এখন দেখো এক্সপ্রেশন থেকে ছেচল্লিশ নাম্বার এক্সপ্রেশন ওয়াই ইকুয়াল টু পি এস কে আর এক্স এবং প্লাস টু বাই থ্রি সমতুল্য এক্সপ্রেশন করতে হয় এটা তোমার একটু বুঝিয়ে দিচ্ছি এটা হচ্ছে যেহেতু পাওয়ার আছে তাহলে পাওয়ারটা আমি কয়ভাবে লিখতে পারি পাও দিয়ে লিখতে পারি বা গুণ দিয়েও লিখতে পারি হ্যাঁ আর এখানে পি হচ্ছে বেস টু হচ্ছে কি পাওয়ার তাহলে এখানে দেখো এখানে অবশ্যই বন্ধুরা কোনটা হবে এক নাম্বার ওয়াই ইকুয়াল টু পাও পি হচ্ছে বেস তারপর আমরা জানি পাওয়ারটা বসে গুণটাকে স্টার চিহ্ন দিয়ে লিখে প্লাস টু ডিভাইডেড বাই থ্রি ভাগের জন্য লিখে তারপর দুই নাম্বারটা দেখি পাও টু কমা ফাইভ তাহলে এটা হবে না কারণ কি টু প্রথমে আমার পাওয়ার থাকবে না প্রথমে আমার কি থাকবে বেস থাকবে তাহলে এটা হবে না আর তারপরে হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু পি পি ইন্টু পি আমরা যেন পাওয়ারকে ইন্টু দিয়ে লেখা যায় তাহলে পি ইন্টু পি ইন্টু এক্স তাহলে প্লাস টু ডিভাইডেড বাই থ্রি তাহলে এক তিন হবে কত হবে এক তিন মানে এটা হচ্ছে খ তারপরে ছাত্রীজন হ্যাডার ফাইল কোনটি তা হ্যাডার ফাইল আমরা জানি স্টুডিওস ম্যাট ডট এইচ প্রিন্ট অ্যাপ তো হ্যাডার ফাইল নয় তাহলে এক দুই তাহলে এটা ক আউটপুট স্টেটমেন্ট কোনটি তাহলে আটচল্লিশ নাম্বার কোনটি হবে বন্ধুরা আউটপুট স্টেটমেন্ট তোমরা এটা ইনপুট আউটপুট স্টেটমেন্টে পাবা আটচল্লিশ নাম্বার হচ্ছে খ হ্যাঁ আটচল্লিশ নাম্বার হচ্ছে খ ইনপুট আউটপুট স্টেটমেন্ট পাবা উনপঞ্চাশ প্রোগ্রাম রচনা করার জন্য কোনটি প্রয়োজন এটা প্রোগ্রাম উন্নয়ন ধাপ থেকে এসছে উনপঞ্চাশ নাম্বারটা কোথায় থেকে এসছে প্রোগ্রাম উন্নয়ন ধাপ এটা হচ্ছে যে খ খ তারপর হচ্ছে যে প্রোগ্রাম রচনার জন্য প্রয়োজন তারপর হচ্ছে যে তোমার এটা কি তারপর হচ্ছে পঞ্চাশ সি ভাষার হ্যাডার ফাইল হচ্ছে কি পঞ্চাশ নাম্বার কোনটা হবে বন্ধুরা খ হবে খ নাম্বার কোনটি এক তিন প্রোগ্রামের অবশ্যই অত্যাবশ্যকীয় অংশে হ্যাডার ফাইল না দিলে আমরা জানি এটা প্রোগ্রাম রান করবে না তারপর হচ্ছে ফাংশানের বর্ণনাকারী ধারণকারী ফাইল এটা ডাটা টাইপ ধারণকারী ফাইল নয়
তারপর হচ্ছে যে যেটা আমরা হেডার ফাইলের অংশে পড়ব যে সি প্রোগ্রামে, তারপর লাইব্রেরি ফাংশন হচ্ছে কি আমার হচ্ছে 51 নাম্বার, আমরা জানি প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, তারপর এটার আনসার হবে ঘ, এটার আনসার কত হবে ঘ 1 2 3। বাইনারি নাম্বার প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং, প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং, এটা প্রোগ্রামিং দেখো প্রোগ্রামিং ধাপ থেকে এখনো পর্যন্ত প্রায় 3 থেকে 4টা কোয়েশ্চেন পেয়েছে, সুতরাং প্রোগ্রামিং ধাপটা তোমরা ভালো করে পড়বে, এটা পৃষ্ঠা নম্বরও বলে দিয়েছিলাম তোমাদেরকে। তাহলে 52 নম্বর কোনটা হবে গ, 52 নম্বর কোনটা হবে গ, 52 নম্বর কোনটা হবে গ, তারপরে হচ্ছে যে অত 2 এবং 3, তারপর হচ্ছে 53 নম্বর সি প্রোগ্রামের ক্ষেত্রে 53 নম্বর হচ্ছে যে তোমার কত হবে খ, 53 নম্বর হচ্ছে যে খ কত খ 1 এবং 3, তারপরে 54 নম্বর মেমোরি অ্যাড্রেস সরাসরি কাজ করে কোথায় মেশিন ভাষায় অ্যাসেম্বলি ভাষায় সিতে। তাহলে এটা কত 54 নম্বরটা কত বন্ধুরা বলো তো, 54 নম্বর হচ্ছে যে তোমার 54 নম্বর, তাহলে মেশিন ভাষায় 54 নম্বরটা হচ্ছে কি মেমোরি অ্যাড্রেস দিয়ে কাজ করা হয়, তাহলে 54 নম্বর হচ্ছে যে তোমার কত খ, খ বলতে আমার কি বুঝেছি 1 3, মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা হয়। তাহলে আমরা জানি মেশিন ভাষায় এবং সি ভাষাতেও এবং কোথায় সি ভাষাতে। তারপর হচ্ছে যে 55 হচ্ছে যে 55 নম্বরটা হচ্ছে যে এটা একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটা কোনো কোনো বইতে 54 নম্বর বলতে 1 2 3ও দিয়েছে, এটা 1 2 3ও দিয়েছে অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় দিয়েছে, মেশিন ভাষা অ্যাসেম্বলি ভাষা সি এবং সি ভাষা তিনটা মিলে দিয়েছে কোনো কোনো বইতে। তা 54 নম্বর হচ্ছে যে এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার থেকে এসছে পার্সেন্টাইল এফ কাজ করে। তাহলে বন্ধুরা এটা সহজ, এটা তোমরা পাড়ার কথাই, পার্সেন্টাইল এফ কোথায় কাজ করে অবশ্যই কোথায় বলো তোমরা, 55 নম্বর গ হবে, গ বলতে কি বোঝাচ্ছে 2 3, ইন্টিজার তো নয় এবং ফ্লোট এবং রিয়েল। তাহলে আমরা জানি ফ্লোট ডেটা টাইপকে রিয়েল ডাটা টাইপও বলা হয়, ফ্লোট ডাটা টাইপকে কি বলা হয় রিয়েল ডাটা টাইপও বলা হয়। তারপর 56 নম্বর হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন, এটা তো অবশ্যই অবকাশ রাখে না তোমরা পাড়ার কথাই, 56 নম্বর হচ্ছে ক অনুবাদক প্রোগ্রাম, সি ভাষা ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহার হয়, তাহলে কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার, কম্পাইলার ইন্টারপ্রেটার এবং কি অ্যাসেম্বলার, তাহলে এটা সি ভাষার অনুবাদ জন্য কোন অনুবাদক প্রয়োজন না সরি, তাহলে এটা কি হবে কম্পাইলার হবে, কি হবে কম্পাইলার 1 নম্বর হবে, তাহলে এটা কি হবে ক নাম্বার হবে। যদি বলতো অনুবাদক প্রোগ্রাম কয় প্রকার তাহলে এটা 3 প্রকার হতো, তাহলে 56 নম্বর কত হবে ক 1 নম্বর হবে। মেশিন ভাষা 57 নম্বর এটা তোমরা পারার কথা, এটা হচ্ছে ক নাম্বার মেশিন ভাষা থেকে এসছে, এটাও 57 নম্বরও এসছে আমার মেশিন ভাষা থেকে। তাহলে 58 নম্বর কত হবে বন্ধুরা বলো দেখি তোমরা, 58 নম্বর হবে ক, তারপর 59 নম্বর হচ্ছে যে প্রোগ্রাম ডিজাইনে অন্তর্ভুক্ত। বন্ধুরা দেখো প্রোগ্রাম উন্নয়নের ধাপ থেকে আমরা এখনো পর্যন্ত 4 থেকে 5টি কোয়েশ্চেন পেয়েছি, প্রোগ্রাম উন্নয়নের ধাপটা ভালো করে পড়বে। 59 নম্বর হচ্ছে ঘ, প্রোগ্রাম ডিজাইনে অন্তর্ভুক্ত হচ্ছে যে কি অ্যালগোরিদম প্রণয়ন, প্রবাহচিত তৈরি এবং সরোকট তৈরি, সেটা প্রোগ্রাম ডিজাইনের তিনটিতে এটা আছে। তারপর 60 নম্বর হচ্ছে যে কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য, কম্পাইলার ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য এটা হচ্ছে তোমার ঘ নাম্বার, ঘ নাম্বার হবে এটা তোমরা পারবে বিশ্লেষণ করার দরকার নেই। তারপর দেখো এটা 61 এবং 62, অবশ্যই প্রোগ্রাম রান করলে হ্যাশিং প্রসিডিউরে, তাহলে এটা কি এটা হচ্ছে যে আমার অ্যারিথমেটিক অপারেটর থেকে এসছে, তাহলে কি বি এর মানের সাথে বি ইকুয়াল টু 2 ইনটু এ, তাহলে এর মানের সাথে কত 2 গুণ, তাহলে এটা কত হবে 6 3 যোগ 6, তাহলে এটা কত হবে ঘ নাম্বার হবে, 61 নম্বর কত হবে ঘ, 62 নম্বর কত হবে প্রোগ্রামটি রান করলে আউটপুট 3 হবে যখন। তা বন্ধুরা এটা একটু দেখো, এটা পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট থেকে এসছে, পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট থেকে এসছে, তাহলে এটা কত হবে 1 এবং 2, 1 এবং কত 2, পোস্ট ইনক্রিমেন্ট প্রি ইনক্রিমেন্টের এটা আমি আগে করেছিলাম যে উদ্দীপকের মধ্যে বাড়ির কাজের মধ্যে, তাহলে এটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে 63 এবং 64, 63 এবং 64, এটা কত দেখো এখানে বলেছে হ্যাশিং প্রসিডিউরস মেইন ইন্ট এম প্রিন্ট এফ এন্টার ইউর মার্কস স্ক্যানে পার্সেন্টাইল ডি এন্ড এম প্রিন্ট এফ এন্ড ডি এবং এন্ড এম, তাহলে এখানে উদ্দীপকে এম এর জন্য কত বাইট জায়গায় প্রয়োজন। বন্ধুরা দেখো ডাটা টাইপ থেকে কয়টা কোয়েশ্চেন আসছে, তাহলে এমটা কি ইন্টিজার টাইপ ডাটা, এটা এমটা হচ্ছে যে তোমার ভেরিয়েবল আর এটা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে এটা ইন্টিজার টাইপ ডাটা। তাহলে আমরা জানি ইন্টিজারের জন্য কত বাইট জায়গার প্রয়োজন, 2 বাইট অথবা 16 বিট, তাহলে এটা অবভিয়াসলি কি হবে খ নাম্বার। উদ্দীপকের কোন স্টেটমেন্টে ভুল, 64 নম্বর হচ্ছে কোন স্টেটমেন্টে ভুল, তাহলে অবশ্যই এখানে কি
দেখো এখানে প্রথমে আমরা একটু দেখি যে হ্যাশ ইনক্রিজ টু ডেজ অ্যাঙ্গুলার প্যাকেজ টু ডেজ এটা দেওয়া আছে মেইন প্রথমে সেকেন্ড প্যাকেজ ইন স্পেস এম সেমিকোলন দেওয়া আছে প্রিন্ট এফ এটা ইনভার্টেড কমার মধ্যে এন্টার দ্য ইউর মার্কস এটা দেওয়া আছে স্ক্যান এফ এর পর আমরা জানি ইনভার্টেড কমার মধ্যে ফরম্যাট স্পেসে দিতে হয় কমা এন্ড এম এটা দেওয়া আছে প্রিন্ট এফ এর মধ্যে আমার এন্ড বসে না তাহলে অবশ্যই কত নম্বর লাইনটি আমার ভুল অবশ্যই কোনটা ভুল অবশ্যই তোমার যে প্রিন্ট এফটা ভুল আছে প্রিন্ট এফটা কি আছে ভুল আছে তাহলে এটা এটা তোমার 64টা আমার এখানে তোমার এখানে আনসারটা 64 এই আর দেওয়া নেই তাহলে 64টা হবে তোমার ঘ নাম্বার ঘ নাম্বারও হচ্ছে যে ঘ নাম্বারটা এটা ঘ নাম্বার হচ্ছে কোনটা হবে প্রিন্ট এফ ঘ নাম্বার কোনটা হবে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা এন্টার তারপর হচ্ছে 65 দেখো 65 এবং 66 নম্বরের উত্তর দাও সি ইকুয়াল টু 2 তাহলে সি এর মান কত 2 আমার শেষ আমার কন্ডিশন কত 10 তাহলে ইনক্রিমেন্ট কত 2 তাহলে প্রথমে আমরা দেখি তাহলে এটা কত হবে 2 4 6 8 10 আচ্ছা প্রিন্ট এফ আইসিটি ইফ সি ইকুয়াল টু 6 সি ইকুয়াল টু কত 6 ব্রেক তাহলে এটা কন্টিনিউ এবং ব্রেক থেকে দেখো কন্টিনিউ এবং ব্রেক থেকে চিরাং বোর্ডে 16 17 18 19 তিনটা বোর্ডেই কন্টিনিউ ব্রেক থেকে এসছে তোমাদেরকে পড়িয়েছিলাম তাহলে ব্রেক দিয়ে এটা কি 6 অর্থাৎ 6 পর্যন্ত দেখালে 2 4 6 8 10 এখানের মধ্যে যখনই সে 6টা পাবে তখনই সে কি করবে যে তখনই সে কি করবে ব্রেক করবে তাহলে 65 এর আনসার কত হবে গ কত হবে গ তাহলে এটা কয়বার দেখাবে তিনবার 2 4 6 তাহলে এটা কয়বার দেখাবে তিনবার তাহলে আমাকে 8 10 দেখাবে না কারণ হচ্ছে যে 6 পর্যন্ত পাওয়ার পরে সে ব্রেক হয়ে যাবে তাই ইফ শর্তটি বাদ দিলে কয়বার প্রদর্শিত হবে বন্ধুরা বলো তাহলে এটা অবশ্যই বলবে তাহলে কয়বার দেখাবে 2 4 6 8 10 তাহলে অবিয়াসলি কত হবে 5 তাহলে এটা কত হবে ঘ নাম্বার আনসারটা নিচের উদ্দীপকটা পড়ো 67 এবং 68 প্রশ্নের উত্তর দাও আই ইকুয়াল টু 1 আই লেস দ্যান ইকুয়াল টু 10 এটা ইনক্রিমেন্ট কত 2 আই ইকুয়াল টু আই প্লাস 2 তাহলে এটা ব্রেক এটা কি দিচ্ছে এটা ব্রেক দিচ্ছে তাহলে বন্ধুরা ব্রেক কত দিচ্ছে আই ইকুয়াল টু 7 তাহলে এটা কত হবে 1 2 5 7 9 তাহলে যখনই আমার 7 প্রদর্শন করবে তখনই এটা কি হবে আমাকে আর দেখাবে না তাহলে 1 1 3 5 7 তাহলে অবিয়াসলি কত হবে এটা 4 বার দেখাবে কয়বার দেখাবে 4 বার কয়বার দেখাবে 4 বার ইফ শর্তটি বাদ দিলে তাহলে এটা কতবার প্রদর্শন করবে আগেরটার মতো 1 3 5 7 9 তাহলে এটা কয়বার করবে 4 বার এটা কয়বার করবে সরি এখানে ইফ শর্তটি বাদ দিলে তাহলে এটা কত হচ্ছে 1 3 5 7 9 তাহলে এটা 5 বার হচ্ছে কয়বার হচ্ছে 5 বার তাহলে আনসারটা কত হবে খ নাম্বার তারপরে এখন হচ্ছে যে আমরা 69 70 দেখি এখানে হ্যাশ ইনক্লুজ টু ডেজ মেইন এস 0 1 এল এস ইকুয়াল টু 5 এ এক ঘর করে ইনক্রিমেন্ট হয়েছে এ প্লাস প্লাস এস ইকুয়াল টু এস প্লাস এ প্রিন্ট এফ আউটপুট কত তাহলে 1 থেকে 5 পর্যন্ত আমার যদি যোগ করি তাহলে এটা কত হবে 15 আনসার কত হবে ঘ তাহলে 1 2 3 4 5 এগুলো যদি আমি একসাথে যদি যোগ করি 15 হবে এর কোন কোন মানে কোন কোন পরিবর্তন আউটপুট 6 হবে তাহলে এটা 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 কি পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট থেকে এসেছে বন্ধুরা পোস্ট ইনক্রিমেন্ট এবং প্রি ইনক্রিমেন্ট থেকে তো এসেছে তাহলে এটা কি হবে গ অর্থাৎ এ ইকুয়াল টু 2 আর এ ইকুয়াল টু এ প্লাস 2 এই এটার জন্য তোমার কত হবে 6 হবে তারপর হচ্ছে 71 এবং 72 71 কি দেখো এখানে প্রোগ্রামের ডিক্লেয়ার আরটা কি তাহলে আরটা কি অবশ্যই কি ভেরিয়েবল এটা জানি ফ্লোট হচ্ছে ডাটা টাইপ আরটা হচ্ছে ভেরিয়েবল তাহলে হচ্ছে ক 72 নম্বর কত হবে প্রোগ্রামে ডি এর পরিবর্তে ব্যবহার করা যায় কোনটি কোনটি তোমরা বলো প্রোগ্রামে ডি এর পরিবর্তে ব্যবহার করা যায় আর তো কোনো ফরম্যাট স্পেসিফায়ার নয় তাহলে ফরম্যাট স্পেসিফায়ার আমরা কোনটা পাচ্ছি 1 এবং 2 ফরম্যাট স্পেসিফায়ার কোনটা পাচ্ছি 1 এবং 2 তাহলে এটা আনসারটা কত হবে 1 এবং 2 ক নাম্বার তারপর হচ্ছে যে জেরি যে ভাষায় প্রোগ্রাম রচনা করে যাতে দুটি সংখ্যা যোগফল নির্ণয় করা যায় প্রোগ্রামটি রান করার পর দুটি সংখ্যা প্রদান করে ফলাফল শুধু দ্বিতীয় সংখ্যাই প্রদর্শিত হয় প্রোগ্রাম উদ্ভূত সমস্যার কারণ কোনটি এটা উদ্ভূত সমস্যার কারণ কোনটি তাহলে এটা 73 কি হবে 73 হবে গ আউটপুট ফাংশনে ভুল চলক ঘোষণা করা আউটপুট ফাংশনে ভুল চলক ঘোষণা করা কেন এখানে যাতে দুটি যোগফল প্রোগ্রাম রান করবে দুটি সংখ্যা প্রদান করলে ফলাফল শুধু দ্বিতীয় সংখ্যাটি প্রদর্শিত হচ্ছে যেহেতু আউটপুটে ভুল চলক ঘোষণা করা আছে তাই 74 নম্বর কি হবে উদ্দীপকের নেই প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়োজন তাহলে 74 নম্বরটা কি হবে গ
এটা কি হবে গ তাহলে দুই এবং তিন অর্থাৎ দুই এবং তিন বিশেষ ডাটাবেস প্রোগ্রামিং ভাষা জানা দরকার কারণ আমার তো এটা যা ডাটাবেস প্রোগ্রামিং দরকার নেই এটা সি প্রোগ্রাম করতে হলে তাহলে চলক এবং ডাটা টাইপ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং তিন নম্বর কি ইনপুট আউটপুট সম্পর্কে সঠিক ধারণা করতে হবে তাহলে এটা কত হবে গ নাম্বার হবে চৌত্রিশ নম্বর কত হবে গ অবভিয়াসলি তোমরা বুঝতে পেরেছ তারপর এখন পঁচাত্তর নম্বরটা দেখো পঁচাত্তর এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে প্রোগ্রামটার এখানে সি ভাষার সি ভাষার আউটপুটে এই প্রোগ্রামটাতে কি সি ইকুয়াল টু এ প্লাস বি আউটপুট কি আউটপুট হচ্ছে যে তোমার সিটা করবে তাহলে আউটপুটে উদ্দীপকে প্রাপ্ত আউটপুট হবে এখানে কি হবে পঁচাত্তরের নম্বর ক অর্থাৎ হচ্ছে এক এবং দুই তাহলে এটা কি সি এর মান প্রদর্শন করবে এবং এ এ প্লাস বি যোগফল প্রদর্শন করবে এ এবং বি এর মান সে প্রদর্শন করবে না সে প্রদর্শন সি ইকুয়াল টু এ প্লাস বি তাহলে বন্ধুরা এটা কি সি এর মান প্রদর্শন করবে এবং এ প্লাস বি অর্থাৎ যোগফলের মান প্রদর্শন করবে এ এবং বি এর মান সে প্রদর্শন করবে না তারপরে ৭৬ নম্বর উদ্দীপকের প্রোগ্রামের আউটপুটে ভগ্নাংশ পেতে হলে তাহলে আমাকে কি করতে হবে অবশ্যই এখানে ডাটা টাইপটা কি করতে হবে এখানে ইন্টিজার আছে আমাকে ফ্লোটটা দিতে হবে তার ডাটা টাইপ পরিবর্তন করতে হবে ফরম্যাট স্পেসিফিক পরিবর্তন করতে হবে তাহলে এখানে ফ্লোট দিলে আমাকে এখানে কি হবে ডি এর পরিবর্তে এফ বসবে তাহলে দুই নম্বর হলো ভগ্নাংশ মান ইনপুট দিতে হবে তাহলে ভগ্নাংশ মানও ইনপুট দিতে হবে বা পূর্ণাংশ দিলেও হয় তাহলে এটা ভগ্নাংশ মান ইনপুট তাহলে এক দুই তিন তাহলে ৭৬ নম্বর কত হবে এক দুই তিন অর্থাৎ ঘ নাম্বার এক দুই তিন তারপরে ৭৭ নম্বর দেখো এটা এটা হচ্ছে যে প্রি ইনক্রিমেন্ট থেকে এসছে প্লাস প্লাসে তাহলে এটা প্রি ইনক্রিমেন্ট ৭৭ নম্বর তাহলে আনসার কত হবে ৭৭ নম্বর আনসারটা হবে খ কত হবে খ অর্থাৎ হচ্ছে যে তোমার চার চার কেন চার হবে দেখো প্রথমে বি ইকুয়াল টু প্লাস প্লাস প্লাসে তাহলে প্রথমে কি করবে এ তার মান বাড়াবে তা এ ইকুয়াল টু থ্রি প্লাস ওয়ান তারপরে এ তার মানটা কাকে বি কে দিবে তাহলে এটা কত হবে ফোর এটা কত হবে ফোর তাহলে এটা খ নাম্বার ৭৮ নাম্বার অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে প্রিন্ট ফাংশনে বি এর মানে আট হবে কি পরিবর্তন করতে করলে কি পরিবর্তন করবে তাহলে ৭৮ নাম্বার হবে ঘ ৭৮ নাম্বার কি হবে ঘ অর্থাৎ বি ইকুয়াল টু এ প্লাস ফাইভ বি ইকুয়াল টু কত এ প্লাস ফাইভ তাহলে আট আট পেতে হলে এ এর সাথে এর মান কত তিন পাঁচের সাথে তিন যোগ করলে কত আট হয় এটা হচ্ছে ৭৯ নাম্বারটা দেখো ৭৯ নাম্বারটা বলছে ফ্লোট এম প্রিন্ট এফ এম প্রোগ্রামে এমটা কি তাহলে এমটা কি ভেরিয়েবল এটা আমরা আগেও কিছুক্ষণ আগে আরেকটি প্রোগ্রাম করেছি উল্লেখিত ডি এর পরিবর্তে কী কী ব্যবহার হয় তাহলে এটা আমরা জানি ডি এর পরিবর্তে কী কী ব্যবহার হবে ১৮ নাম্বার ১৮ নাম্বার হবে এক এবং তিন পার্সেন্টেল এফ এবং কত পার্সেন্টেল এস পার্সেন্টেল কত এস ৮০ নাম্বার তাহলে এটা কত হবে ক নাম্বার হবে তা এক এবং সরি এখানে এস হবে না কারণ একটু দেখো বন্ধুরা আমার ভুল হয়ে গেছে এস হবে না কারণ এখানে ফ্লোট এম এখানে এন্টার দ্য নাম্বার তাহলে নাম্বারের জন্য আমার কি দরকার এস তো তোমার স্ট্রিংয়ের জন্য দরকার তাহলে এটা স্ট্রিং টাইপের ডাটা না আমি নাম্বার টাইপের ডাটা তাহলে নাম্বারটা ইন্টিজার হতে হবে অথবা ফ্লোট হতে পারে তাহলে বন্ধুরা কি হবে পার্সেন্টেজ এফ আমরা জানি পার্সেন্টেজ এফ এবং পার্সেন্টেজ পয়েন্ট টু এফ দশমিক উপর দীর্ঘ দেখানোর জন্য তাহলে এটা কত হবে এক এবং দুই তাহলে এটা হবে ক নাম্বারটা হবে কত হবে ক নাম্বারটা ৮০ নাম্বার তারপর ৮১ নাম্বারটা দেখো তাহলে ৮১ নাম্বারটা দেখো এখানে উদ্দীপকে ব্যবহৃত ডাটা টাইপ কোনটি তাহলে এখানে কোনটি তাহলে যে ইন্ট এন দিয়েছে এনটা কি তাহলে ইনটা কি ইনটা হচ্ছে যে তোমার কি এটা আমরা জানি ইন্টিজার হচ্ছে প্রাইমারি ডাটা টাইপ তাহলে অবশ্যই হবে ক ৮২ নাম্বার কি হবে উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি তাহলে বন্ধুরা দেখো আবশ্যক হেডার ফাইল কোনটি অবশিষ্ট ডেটাস এবং এখানে এসকিউআরটি বসছে তাহলে ম্যাট ডট এইচ তাহলে স্টুডেন্ট ডেটাস এবং ম্যাট ডট এইচ তাহলে আমার কত হবে এক তিন হবে এক তিন হচ্ছে খ অর্থাৎ খ তারপর হচ্ছে ৮৩ নাম্বারটা দেখো ৮৩ তারপর কত নাম্বার ৮৩ এক্স ইকুয়াল টু ১০০ তারপরে এটা কি অ্যাসাইনমেন্ট অপারেটর থেকে এসছে ৮৩ নাম্বারটা ৮৩ নাম্বারটা হচ্ছে তোমার কত এটা হচ্ছে ক কারণ কি ক নাম্বার ১০ এখানে যদি আমি যে ক নাম্বারটা অর্থাৎ ১০ দিয়ে যদি ১০০কে যদি ভাগ করি তাহলে কত হবে জিরো হবে ভাগশেষ উদ্দীপকে ব্যবহৃত অপারেটর কী কী অপারেটর ব্যবহার হয় তাহলে বন্ধুরা এখানে কী কী অপারেটর ব্যবহার হয় তাহলে আমরা জানি এখানে কী কী অপারেটর ব্যবহার হবে ৩৩ এটা অপারেটর থেকে এসছে দেখো অপারেটর থেকে অনেক কোশ্চেন এসেছে তাহলে এক এবং দুই কারণ কি এখানে কোনো লজিক্যাল অপারেটর নেই এখানে ইকুয়াল টু চিহ্নটা আমার এসছে অ্যারিথমেটিকের জন্য এবং এবং
এই চিহ্নটা এসেছে অর্থাৎ তোমার ডিভাইডেড বাই ইকুয়াল টু বা তোমার ভাগ ভাগ ইকুয়াল টু যে চিহ্নটা এসেছে এটা এসেছে আমার কি অ্যাসাইনমেন্ট অপারেটর থেকে। তাহলে এটা কি অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট এবং দুই, হ্যাঁ আর লজিক্যাল অপারেটর ডাবল এন ডাবল ও এগুলো ওগুলো যদি হয়। 84 নম্বর, তারপরে বন্ধুরা এটা দেখো 85 নম্বর, আমরা প্রায় শেষের দিকে এসেছি। 85 নম্বর কি এসছে, একটা প্রোগ্রাম দেওয়া হচ্ছে, প্রোগ্রামটি রান করলে কিবোর্ডে 10 চাপলে কত ফলাফল পাওয়া যাবে, অর্থাৎ এখানে শেষ পদ কত আছে এন, এন এর বদলে আমি কত দিব 10, এন এর বদলে কত দিব 10, তাহলে ইনক্রিমেন্ট কত 1 ঘর করে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 9 10। তাহলে এটা যদি 10 পর্যন্ত যদি হয় তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে আমার আনসার কত হবে 1 2 3 4 5 6 7 9 10, আনসার কত হবে 55, কত হবে 55। আর দশ সংখ্যাটি ঠিক থেকে 385 পেতে হলে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে, তাহলে এটা হবে তোমার খ নাম্বার, অর্থাৎ এস ইকুয়াল টু আই ইন্টু আই, তা আই ইন্টু আই এটা আমার কী আনতে হবে স্কোয়ার আনিয়ে আসতে হবে, কী আনতে হবে স্কোয়ার, কারণ হচ্ছে যে আমি যদি কিউব যদি নিয়ে আসে এখানে তিনটা দেওয়া আছে, তিনটা মানে কি কিউব, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, কিউব হলে অনেক বড় হবে, হ্যাঁ কিউব হলে কি হবে অনেক বড় হবে। তারপরে আর এটা হচ্ছে যে তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কি হবে খ নাম্বার হবে, কত হবে খ, কত হবে খ, 86 নাম্বার। আর বন্ধুরা এখানে তোমাদের এখানে তোমাদের দেখো আনসারের জন্য এখানে আনসার সব এখানে আনসারগুলো দিয়ে দেওয়া আছে নিচে, তোমরা প্রথমে এগুলো নিজেরা প্র্যাকটিস করবে, অর্থাৎ ওপেন করে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং আনসারগুলো খাতায় লিখে নেবে, তাহলে এগুলো নিজেরা প্র্যাকটিস করার সময় পরে আনসারটার সাথে খাতার মধ্যে আনসারে যে লিখবে এটার সাথে এটা আনসারগুলো মিলিয়ে নেবে। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে।